আজকে ম্যাচটি দেখে মনে হচ্ছিল যেন দুই চিরশত্রু লড়াই হচ্ছে মাঠের মধ্যে, কেউ কাউকে ছাড় দিচ্ছেন না, একের পর এক প্লেয়ার আরেক প্লেয়ারের সাথে বেড়ে যাচ্ছে তর্কে। তবে সব তর্ক বিতর্ক উপেক্ষা করে শেষ হাসিটা হাসলো আজ বাংলাদেশি। শ্রীলঙ্কার বিপক্ষে 3 উইকেটে জয় তুলে নিয়েছে টাইগাররা। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সম্ভাবনা টিকিয়ে রাখতে হলে শ্রীলঙ্কার বিপক্ষে অবশ্যই জয় প্রয়োজন ছিল বাংলাদেশের। সেই কাঙ্ক্ষিত জয়টি এলো দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়াম থেকে। শ্রীলঙ্কার ছুড়ে দেওয়া 280 রানের চ্যালেঞ্জিং লক্ষ্য বাংলাদেশ পার হয়ে গিয়েছে 41 ওভার 1 বলেই। 3 উইকেটের ব্যবধানে লঙ্কানদের হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সম্ভাবনা ধরে রাখল সাকিব আল হাসানের দল। আইসিসির নতুন নিয়মে বাংলাদেশের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সম্ভাবনায় শেষ হতে বসেছিল প্রায়। বিশ্বকাপের সেরা 8 দলের মধ্যে থাকতে পারলেই কেবল 2025 সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ পাবে বাংলাদেশ। সে লক্ষ্যে শেষ 2 ম্যাচের মধ্যে অন্তত 1টি জয় পেতেই হবে। এরপর অনেক যদি কিন্তু অবকাশ থাকবে, তবুও প্রথমে তো নিজেদের কাজটি আগে ঠিক করতে হবে। সে কাজটি আজ করে দেখাতে পারল টাইগাররা। লঙ্কানদের 280 রানের চ্যালেঞ্জিং স্কোর পার হতে গিয়ে খুব বেশি একটা ব্যাক পেতে হয়নি তাদেরকে। সাকিব আল হাসান এবং নাজমুল হোসেন শান্তর 169 রানের বিশাল জুটি বাংলাদেশকে জয়ের ভিত্তি রচনা করে দেয়। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলের বাংলাদেশ উঠে এসেছে 7 নম্বরে। সমান 4 পয়েন্ট হলেও রান রেট বেড়ে নেদারল্যান্ডস এবং শ্রীলঙ্কার উপরে উঠে গিয়েছে টাইগাররা। প্রিয় দর্শক, আজকে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার ম্যাচটি আপনারা কেমন উপভোগ করলেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান।